মর্নিং সবাইকে, তোমরা কে কেমন আছো, কোথায় আছো, আমাকে খালি বলছো দেখা করতে। আমি কোথায় দেখা করব তোমাদের সাথে? আমি তো এখন বর্ধমানে আছি। আজকে এই দুষ্টুটা কি করেছে জানো? বলে দিই তোমাকে, তোমাদেরকে, তুমি একটু, তোমরা একটু সবাই বকে দেবে দুষ্টুটাকে। 1.5 ঘন্টা ধরে বাথরুমে আটকে বসেছিল, কেন জিজ্ঞাসা করো তোমরা ওকে? বাইরে তো বৃষ্টি হচ্ছে গতকাল থেকে, গতকাল দুপুর থেকে, ওই আমরা মন্দিরে গেছিলাম ওখান থেকেই বৃষ্টি হয়েছে, শুরু হয়েছে আর কি। আমাদের তো ঘরের অবস্থা খুবই খারাপ। আর ও আজকে এরকমটা কেন করলো? আমরা নিজেরাই ডিসিশন নিয়েছিলাম যে ওকে আজকে স্কুলে পাঠাবো না, তারপরে ও প্রাইভেট পড়ে এসে 1.5 ঘন্টা বাথরুমে আটকে বসেছিল। ভাবতে পারো 1.5 ঘন্টা টাইম বাথরুমে আটকে বসেছিল, খুব দুষ্টুমি করছে। আমি বলছি আমরা তো স্কুলে তোকে পাঠাবোই না, তুই কেন এরকমটা করলি তোকে বলতেই হবে। কিছুই বলছে না কিন্তু ওরকম মানে বাথরুমে আটকে বসেছিল 1.5 ঘন্টা ধরে। এরকম ওয়েদারে কেউ স্কুলে পাঠায় বলো? খুব আনতে যেতে অসুবিধা হয়। ঠিক আছে, আবার 1 সপ্তাহের মধ্যে তো পরীক্ষা আছে, আর একটা সেলিব্রেট আছে ওর, এখন বলা যাবে না, তোমরা দেখতে থাকো। এই দেখো হাসি, এবার আমি চলে যাবো করছি, আমাকে কিছুতেই এরা যেতে দিচ্ছে না। ও বলছে যে আমার বার্থডে সামনেই আছে, তুমি বার্থডে দেখে তারপরে যাবে, বার্থডে এনজয় করবো আমরা সবাই, তারপরে যাবে। কি সমস্যা বলো তো? হ্যাঁ, এবার কটা দিন বাকি আছে যার জন্য এখন আমাকে আটকে রেখে দিয়েছে। তো চলো আজকে এই প্রথম স্টার্ট করছি আমি ভিডিওটাকে। এদিকে তো খুবই খারাপ অবস্থা আমাদের, মানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কালকে সেই দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর মানে এখনও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, ভিজা জামা কাপড়ে ঘর বাড়ি ভর্তি, কিছু করার নেই, এইভাবেই দেখতে হবে তোমাদের। আর এই মধ্যেই আমাদেরও খুশি থাকতে হবে, তাই না বলো? কি কি খবর? হ্যাঁ খবরটা কি বলে দাও। চলো আমার নাতনি কি করছে একটু দেখে নিয়ে আসি তোমাদের, দেখি নাতনি কি করছে। আজকে এখনো কাজে হাত দিইনি আমি ওর সঙ্গে, ও একাই সবটা করছে। চলো দেখে আসি ও কি কি করছেন। ম্যাডাম এই যে ভাজা, ম্যাডাম আজকে সবকিছু একাকাই সারছে সকাল থেকে। এই যে কি ভাজা হচ্ছে দেখি, বরবটি আলু ভাজা, এই যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতটা ভাত হয়ে গেছে, আমরা একটু আজকে ভাতই খেয়ে নেবো সকাল সকাল। আর এই যে আজকে মাছের ঝোল হবে, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে আজকে, ঠিক আছে? ভাতের ফ্যান, আমরা জানো তো কিভাবে ভাত রান্না করি, এই এই ব্যাপারটাতেও নাতনির সঙ্গে আমার মিল আছে। ভাতটাকে প্রথমে ফুটিয়ে নিই অনেক, মানে একদম টকবক টকবক করে ফোটে যখন, গ্যাসটাকে অফ করে দিই, বেশি করে জল দিতে হবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে ঢেকে রাখতে হবে, এই 10 মিনিট পরে আবার মানে ঢাকনাটা খুলে ভাতটাকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাস, হ্যাঁ গ্যাসের, ওই বাবা গ্যাসের যা দাম, একটু তো সাশ্রয় করতেই হবে আমাদের সংসারে, মধ্যবিত্ত সংসারে, আমরা মধ্যবিত্তই বলতে পারি আর কি বলবো। এই দেখো কালকে এই শাড়িটা পরে গেছিলাম না, দেখো কি অবস্থা, এইভাবে ঝুলছে, না ধুয়ে তো আর রাখা যাবে না, কি অবস্থা দেখো। কিন্তু বাইরের যা ওয়েদার, আজকে ধোয়াও যাবে না, খুব সমস্যা। এই দেখো আরেকজন কি নিয়ে চলে এসেছে আমার জন্য, বাবা ইনি ইনি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসছে, ভীষণ ভালোবাসছে, এত ভালোবাসে উনি আমাকে, কি বলবো, ভীষণ ভালো। এই যে কি এটা আমসত্ত্ব মনে হয়, হ্যাঁ উনি কিন্তু খুব গুণ আছে এটা বলতেই হবে। একটা উচ্ছে গাছ মরে যাচ্ছিল, সেই উচ্ছে গাছের পাতাগুলো তুলে তুলে সংগ্রহ করে রেখেছিল, আজকে আলু দিয়ে ওই উচ্ছে পাতাগুলোকে ভাজা করেছে, কি টেস্ট হয়েছে, ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ হয়েছে উচ্ছে ভাজাটা। আবার এখন আমসত্ত্ব নিয়ে এসছে, খুব ভালো মানুষ গো এরা, এরা ভীষণ ভালোবাসে আমাকে, এই দুদিনের আলাপ তাই। এ দেখো কি করেছি আমরা, চলো এই যে ফোন নিয়ে বসে পড়েছে, ফোন নিয়ে বসলে হবে না, পড়তে বসো, আজকে স্কুল যাবে না বলে পড়া ঘরে পড়া করতে হবে, ঠিক আছে? চলো আবার ফিরছি একটু বাদে। অবস্থা দেখো, এই স্নান করে আসলাম, স্নান করে আসলাম, সব কালকে দুনিয়ার ভিজা জামাকাপড় মেলা ছিল, ওই যে তুলে নিয়ে আসছে, আবার তুলে নিয়ে আসলো গিয়ে, এই করছি সারাদিন ভরে। আজকে কতগুলো মেললাম, স্নান করার আগে কতগুলো ধুলাম, ছোটোখাটোগুলো শাড়িগুলো তো এখনও ধোয়া হয়নি, কী করবো, মেলতে তো হবে, ধুলে তো হবে না, ধুয়ে শুকাতে তো হবে, ধুয়ে এইভাবে ঘরের মধ্যে মেললে কীরম বাজে দেখা, কিছু করার নেই, কিছু করার নেই, ঘরের মধ্যেই মেলতে হবে। এই স্নান করে উঠে আমি ঘরটা মোটামুটি ঝেড়ে ঝেড়ে দিয়েছি, ও মুছবে বললো, আর রান্নাটা এখন আপাতত কমপ্লিট হয়নি, হবো হবো, ও বন্ধ করে দিয়েছে গ্যাস, বাহ গ্যাস বন্ধ করে দিয়েছে, আমি আমি স্নান করতে গেছিলাম, সেই ফাঁকে মাছের ঝোলটা হয়ে গেছে,
একবার তো পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ভিডিও তো দেখে নেবা। অনেক কিছুই ছিল, কালকের গতকালকের ছিল সব কিছু। ও আলু পটলের তরকারি ছিল, আর আজকে ওই যে ভাজা করেছে ডাল ছিল গতকালকের। আলম সব বাসি টাসিগুলো শেষ করে দে আর রেখে দিস না, খুব রেখে রেখে দেয়, একটুখানি বাজবে রেখে দেবে, দিয়ে সেটা আবার ফেলে দেবে। আমি আবার ফেলতে পারি না, সেটা তোমরা যাই বলো তাই বলো, আমি আবার ফেলতে পারি না। ফেলতে গেলেই আমার বুকের মেথরটা একদম খুব কষ্ট হয়। ও বলবে আমিও ফেলি না, আমিও ফেলি না, কিন্তু আমি দুদিন, এই এই যে আজকে কদিন হলো এসেছি, শনিবার শনি রবি সোম মঙ্গল বুধ, পাঁচ দিন হয়ে গেছে বাবা, পাঁচ দিন হয়ে গেছে এসেছি গো, আরও পাঁচ দিন থাকতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, জোর করে রেখে দিয়েছে, জোর করে জোর করে ভালোবাসা দিয়ে রেখে দিয়েছে। না গো ইয়ার কি মারছি, ওই যে মানে কি বলবো, নাতির ঘরের পুঁতি না কি বলে, তোমরা তো আবার কি একটা বলেছিলে, কি একটা দেখলাম কমেন্টে। তা যাই হোক, ওই ওর বার্থডে খুবই কাছাকাছি আছে, এর মধ্যেই ওই জন্য দুজন মা ছেলে বাবা সবাই মিলে জোর করেছে যে বার্থডেটা আমাদের এখানে কাটিয়েই যেতে হবে। তুমি তো চলে গেলে আর আসবে না, আবার কোন জন্মে আসবে না আসবে, তোমাকে যেতেই দেবো না আমরা, এখন এই কটা দিন থাকতেই হবে। তো চলো থেকেই গেলাম, আর কি হবে, বকবকুরে জীবন আমার তোমাদের সাথে বকবক করে, অনেকদিন পর বকতে এসছি আজকে, আর খালি বকবকই করবো। স্নান করে এতক্ষণ বৃষ্টি মানে সকাল থেকে হয়নি, আবার ওই যে ঝিঝির করে পড়ছে বলছে, বলছে দিদা তুমি এত কষ্ট করে মেলে দিলে, কালকে মেলে দিয়ে মন্দিরে গেছিলাম সব ভিজে মাটিতে পড়েছিল শুকনো জিনিসগুলো। আমি ওকে বললাম যে চল মানা তুলে রেখে যাই, না না দিদা আমি চলে, আমরা তো চলে আসবো তাড়াতাড়ি, এইবার ওখানে পুজো দিয়ে আমরা বেরোতে না বেরোতে আবার ঝম মানে ঝমঝম করে বৃষ্টি, মানে সেই বৃষ্টি, গতকালকের বৃষ্টিটা অবশ্য সব জায়গায় হয়েছে, যাই হোক গতকালকের বৃষ্টিটা সব জায়গাতেই হয়েছে, এখন কী করা যাবে, সব ভিজে গেছিলো, ও আবার সেইগুলোকে সকালে আজকে ধুয়ে আবার মেলে দিয়েছিলো, এখন অনেকটাই শুকিয়ে এসছে, বাকিটা যে তুলে নিয়ে আসে ঘরে ঘরে মেলে দেওয়া হলো। এখন শাড়ি দুটো শ্যাম্পু দিয়ে কাচতে হবে, ও বারবার চিন্তা করছে দিদা আমার এত ভালো শাড়িগুলো মনে হয় তিলে পড়ে যাবে। আমরা যত যাই হোক আজকে ধুস না, আগামী দিন সকাল সকাল যদি ধুয়ে দিই দেখি। তার ইয়া এখন সান ঘরটা মুছে, ঠাকুরের বাসন টাসন আছে মনে হয়, হ্যাঁ সকালে তো বাসি কাপড় ছেড়ে নিয়েছে, ঘরটা মুছে স্নান করে এসে পুজো দেবে, জামাইও এসে গেছে নাত জামাই, তারপরে একসঙ্গে আবার খাওয়া দাওয়া হবে। চলো আবার দুপুরের লাঞ্চে আসছি, এখনকার মতো ফিরে আসছি আবার। আজকে দুপুরের লাঞ্চে আছে লেবু উচ্ছে আলু দিয়ে ভাজা, যেটা ওর শাশুড়ি মা দিয়েছিল, আর বরবটি আলু ভাজা, আর মাছের পটল আলু দিয়ে মাছের ঝোল। তা তোমরা দেখো এখানে এখন কি হচ্ছে, এখানে এখন আমার এই যে নাতির ছেলেকে খাওয়ানো হবে, দেখো ওর মা ওকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে হয়, এখনও এত বড় ছেলে হয়ে গেছে তাও ও একা একা খায় নাই, দেখো ওর মা খাইয়ে না দিলে ওর পেট ভরে না, ও খেতেই পারে না, অর্ধেক ভাত ফেলে রেখে চলে যাবে, ওই জন্য ওর মা সবসময় ওকে খাইয়ে দেয়, তারপরে ও খায়। দেখো দেখো মা ছেলে মিলে কি করছে, দেখো কি করছে, দেখো মা ছেলে মিলে রিয়ার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেই আনন্দে কি করছে দেখো, ওই যে একজন নিচে বসে, প্রচুর আনন্দ, প্রচুর মজা লাগছে, প্রচুর, তোমরা এইভাবে আমাদের পাশে থাকতে আরেই হবে, 1000 এবারে এক হয়ে গেল, বাবা কি, এইমাত্র ভিডিওটা ছাড়লো আজকের, মানে মায়ের মন্দিরে যে গেছিলাম সেই সেই ভিডিওটা ছাড়লো, তারপরেই মানে বাড়তেই আছে, কি বলবো, খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে, কটা হলো পড়াশোনায় মন নেই না, এই দেখো বই খাতা নিয়ে বসে আছে পড়ছে, আর মাঝে মাঝে মায়ের ফোনটা চেক করছে যে দেখি আজকেই হয়ে যাবে, আজকেই হয়ে যাবে বলছিল, আজকেই হয়ে যাবে, রাত্রের মধ্যে হয়ে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি যে হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। এখনো যারা যারা করেনি সাবস্ক্রাইব, তারা তারা আমাদের পাশে থেকো, দুজনেরই পাশে থেকো, তবে তো আমরা এগোতে পারবো, দেখলে তো আমাদের কি অবস্থা, সারাদিন আজকে বৃষ্টি পড়ছে আর আমরা ভিজে ভিজে বসে আছি,
এই তোষক মোষক সব ভেজা কিন্তু আমাদের। তোমরা একটু পাশে থাকো, মানে কি বলবো এটা। আরবার এরপর চলে আসলাম একদম সোজা রাত্রিরে রুটি, দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে শুয়েছিলাম, ফোনে এডিট এডিট করা হচ্ছিল, তারপরে দেখি রুটির গন্ধ বেরোচ্ছে। এই যে এখানে রিয়া রাত্রিরে রুটি করতে চলে এসেছে, গরম গরম রুটি রান্নাঘরে এসে 10 মিনিটের মধ্যে রান্নাঘরে আসলো, আর সঙ্গে সঙ্গে দেখি রুটির গন্ধ পাচ্ছি। ওমা, তারপরে ক্যামেরা নিয়ে এসে গেছি, এসে দেখি হ্যাঁ রিয়া রুটি করে ফেলেছে। রুটি মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল, রাত্রের ডিনারে ওই মাছের ঝোলই ছিল। মাছের ঝোল দিয়ে আমার ভালোই লাগে, আমি সব কিছুই খেতে পারি, অসুবিধা হয় না। তো নাচ জামাই ভাত খেলো আর আমরা তিনজন রুটি খেলাম। এই যে রিয়া রুটি করে নিচ্ছে, তো চলো এরপর আমরা খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।